আমাদের লাইন আপটা চেক করে গাইস, ফাইনালি আমাদের প্রত্যেকটা গাড়ি এখানে চলে এসেছে চেক আউট করে। এখানে চলো গাইস, ভিউ চেক করো ভাই, দুই পাশে এরকম লম্বা লম্বা গাছ আর মাঝখান দিয়ে এরকম টাইপের রোড ভাই, অসাম লাগছে, অসাম অসাম। হোয়াট ইজ আপ এভরিওয়ান, আই হোপ কি তোমরা সবাই ভালো আছো। তো চলে এসছি আবার নতুন একটা স্পেশাল ব্লগ নিয়ে। আজকের ব্লগটা তো পুরো সারপ্রাইজ ট্রিপ, তোমাদেরকে আগে বলিনি, কিন্তু আজকের ব্লগটা হচ্ছে ট্রিপ করতে যাচ্ছি। তো থাম্বনেল দেখে তো বুঝেই গেছে কোন ট্রিপ করতে চলেছি। আর আপাতত আমি আছি পেট্রোল পাম্পে, আর এখানে আমার প্যান্থার 2.0 ফুল সেট ভাই, দেখতে পাচ্ছ সেক্সি লাগছে। আর সবাই ওয়েট করছে আমার জন্য। আর পূজন দা হচ্ছে আমার প্লিয়ান, মানে আমাদের ডিউক 200, সে হচ্ছে আমার প্লিয়ান। আর বাকি সবাই তো ফুল অন তাবাই আছে। তো চলো মোটো ব্লগিং সেট আপ একবার দেখা করছি। আর এখন তো রাত, জানি না ভাই, আমরা এখন রাতেই রাইড করছি, আর এখন টাইম হয়ে গেছে অলমোস্ট 12:22, আর ওখানে সবাই আমার জন্য ওয়েট করছে। তো তাড়াতাড়ি চলো ভাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এখানে আমাদের চা পার্টি চলছে ভাই, এতক্ষণ রাইড করে আসার পর মোটো ব্লগ তো বানাইনি। আর এ আর ইজ আওয়ার লাইন আপ ভাই, কিছুটা এরকম টাইপের সিন। আর এখন চা পার্টি চলছে যাতে কারোর ঘুম না আসে। আর ভাই পাশে লরি চলছে ভাই, বুঝতে পারছো তো, জানি না মাইকে কত দূর কি আওয়াজ আসছে, বাট বহুত। আর এখানে পুরো রেড চাটাও খেয়ে নিচ্ছে। লেটস চেক ইট আউট। তো আমরা আপাতত চলে এসেছি ভাই দক্ষিণেশ্বর ব্রিজে। আর রাতে বেড়া দক্ষিণেশ্বর ব্রিজের বিউটি কিছুটা এরকমই লাগে, পরপর লাইট লাগানো। আর ভাই এখানে আমাদের গাড়ির লাইন আপ, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ভাই ওপি লেভেলের। আর আজকে আমাদের রাইডের বাইক রয়েছে, ফার্স্টে হচ্ছে 390, আর এটা তো একটু আলাদা ভাই। এখানে হচ্ছে ক্লাসিক্স 350, ইয়াঁ পে জিটি 650 হিমালয়ান, আর এখানে হচ্ছে ডিউক 390, আর যেটা চালাচ্ছে হচ্ছে আমাদের সৈকত দা। ও কেমন লাগছে ভাই, ও হো হো হো। তো এরপর থেকেই ভাই আমাদের মেন রাইডটা শুরু হবে, কারণ এতক্ষণ তো ভাই যশোর রোডে ফুল অন তাবাইওয়ালা জ্যাম খেয়েছি, আর যা ধুলো ছিল তার জন্য তো ক্যামেরা অনই করতে পারিনি। খুবই যে জানি না ভাই দেখতে পাচ্ছ কিনা, ওখানে হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির। তো জয় মা, আমাদের সবাইকে দেখো যেন সুস্থভাবে বাড়ি অবধি যেতে পারি ঘুরে টুরে। আর সাবস্ক্রাইবারগুলোকেও দেখো, তার চ্যানেল সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে নাও। তো বুঝতেই পারছো ভাই তাবাইওয়ালা সিন হতে চলেছে। লেটস গো, এখান থেকে আমরা আবার রাইডটা শুরু করছি, কারণ এতক্ষণ ধরে অনেক লেট হয়ে গেছে, এখন বাজে 2:09। তো দেখা যাক কতক্ষণের মধ্যে পৌঁছানো যায়। আর এখান থেকে তো আমাদের বাড়ি থেকে অলমোস্ট 200 কিলোমিটার সামথিং, 200 কি তার একটু বেশি হবে, আমি কমই বলেছি। ও জিটি, এখানে হচ্ছে হিমালয়ান, আর সৈকতা আছে 390 নিয়ে, 2:390 ভাই, এখানেই হচ্ছে রলা ভাই, বুঝতে পারছো। 2:390 ফুল অন ভাগানো হবে যখন হাইওয়ে টাচ করবো তারপরে। আর এখানের বিউটিটা কিছুটা এরকমই আছে, রাতের বেলা তো মস্ত লাগছে ভাই, এরকম নাইট রাইড করার প্ল্যান তো এতদিন ছিল, তো আজকে শেষমেশ সেটা পূরণ হচ্ছে। আর বেরোতে না বেরোতে গাড়ি ফুল ট্যাঙ্ক করে নিয়েছি ভাই, এখানেই হচ্ছে দিলকার সুকুন। আমি যতবারই এখানে দেখছি ভাই মনটা ভরে যাচ্ছে ভাই, দেখতে পাচ্ছ পুরো সব কাটা ঝুলে রয়েছে। এখন এখানে ফুয়েল রেঞ্জ দেখাচ্ছে 350, তো যখন ভরেছিলাম তখন 480 অবধি চলে গেছিলো ভাই, মানে এতটাই গ্লিচ করে 480 অবধি চলে গেছিলো, আর এখন 350 দেখাচ্ছে, জানি না কত দূর কি মাইলেজ দেবে। আর লংয়ে গেলে 390 ভাই ফুল অন মাইলেজ পাওয়া যায়, তাতে কোনো সন্দেহ নেই। আমার প্লিয়ানে বসে আছে পূজন দা, তো আমরা দুজনেই অল্টারনেট করে রাইড করবো ভাই। আমরা মোট 5টা বাইকার, দুজন দুজন করে, মানে 10 জন ভাই, বুঝতেই পারছো তাবাইওয়ালা সিন। আর রাতেই রাইড করছি, কারণ আমাদের এখানে যা গরম পড়ছে ভাই, পাটা চোরা গরম, ওই জন্য রাতে ভাই বেরিয়ে পড়েছি। দিস ইজ দ্য বিউটি অফ কলকাতা ইন নাইট ভাই, বুঝতে পারছো তো, সেরা সেরা সেরা। ও ভাই সাহ, চলে এসছি ভাই হাইওয়ে দিয়ে, আর এখন ফুল অন ভাগানো হচ্ছে ভাই, বুঝতে পারছো সিটি রয়েছে সামনে, আর আমি 390 চালাচ্ছি, আর সৈকত দাও ফুল অন ভাগাচ্ছে ভাই সাহ, এখানেই তো মজা ভাই, গলি রাস্তায় ভাগে কোনো মজা নেই, তোমরা হাইওয়ে তে চলে আসো ভাই। দেখো ভাই যত দূর দেখতে পাচ্ছি পুরো ফাঁকা, এখানে তুমি ফোন খুলে ভাগা দেওয়ার ভাই, সিঙ্গেল ওয়ে রোড ভাই। তোমাদের কেমন ফিল আসছে ভাই কমেন্ট করে জানিও অবশ্যই। এতক্ষণ তো এরকম তাবাইওয়ালা ভাগাতে ভাগাতে এসছি, আর মজা তো বহুত আসছে এখনো অবধি, আর এরকমভাবে পুরোটাই আছে আপ টু কোলাঘাট দীঘা অবধি, এরকম সিঙ্গেল ওয়ে রোড ভাই ভাই, চালিয়ে যা মজা। এখানে ভেতরে সোল বাইরে চলে আসছে ভাই, এতটাই মজা লাগছে।
এখানে হচ্ছে টোল গেট, ফার্স্ট টোল এটা হচ্ছে। তো আমাদের বাইকের জন্য তো টোল ফ্রি, একদম টোল ফ্রি, ফুল অন ভাগাও। তো বাইকের জন্য পাশ থেকে সরু গলি পাতলি গলি করে দিয়েছে, তো আমরা পাতলি গলি মেরে বেরিয়ে গেলাম। আর চার চাকার বাকি সব ভিগেলরা সব এখানে টোল দিয়ে পাস হবে। আমি তো ক্যামেরা না অন করে রাখতেই পারছি না, কারণ রাস্তা অনেকটা আর ব্যাটারি অল্প, তার জন্য ভাই আর আমি মাঝে মধ্যে ক্যামেরা অন করছি আর মাঝে মধ্যে অফ করে রাখছি। আর তোমরা ফিল করো ভাই কি লাগছে আর রিয়াকশন আসছে এই জায়গাতেও। থ্যাংক গড কি আমি ভাই এই ফগটা লাগিয়েছিলাম, যার জন্য ভাই আমি এখনো রোড চোখে দেখতে পাচ্ছি, না হলে আমার গাড়িতে তো ভাই এত আলো নেই যে রোড আমি দেখতে পারি লাইটের জন্য, তো ফগের জন্য। তো ফগটা লাগিয়ে নিয়েছিলাম আগের দিন তাড়াহুড়ো করে। A few minutes later. তো কোলাঘাটে এসে দাঁড়ালাম কিছুক্ষণ, তো খাবার দাবার নিলাম, রেস্ট করলাম। তো তখন তো আর ব্লগ করা হয়নি, তো বেরিয়ে আবার ব্লগ স্টার্ট করেছি। আর অল্প অল্প ভোর ভোর হচ্ছে ভাই সাহ, এখন আমরা ভোরবেলা রাইড করছি, ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে, অল্প অল্প ঠান্ডা বেরোতে শুরু করেছে। তো হালকা হালকা হাওয়া তো লাগছেই, আর তাছাড়া গরম তো ভাই মারাত্মক করার কথা আছে, জানি না কীরকম কী হবে। তার মধ্যে যাচ্ছি দীঘায়, তো দীঘায় তো আমাদের ওখানের থেকে আরও বেশি টেম্পারেচার হওয়ার কথা। তো যেমনটাকে তোমরা দেখতে পাচ্ছ, আমরা 80-90 মধ্যে নর্মালি ক্রুজ করছি, এর উপরে ওভার স্পিড করছি না, কারণ ভোর ভোর হতে শুরু করেছে, কারণ লরি ড্রাইভারগুলো ভুল ভাল চাপা দেয়, ওর জন্য ভাই একটু দেখে শুনেই রাইড করতে হবে। সামনে আছে জিটি, জিটি হচ্ছে আমাদের লিড করছে পুরো গ্রুপটাকে, তারপরে আছে হিমালয়ান, তারপরে আমি, পেছনে সৈকত দা ডিউক 390 নিয়ে, আর তার পেছনে আছে ক্লাসিক 350। আর অনেস্টলি ভাই লং রাইডের রিভিউ যদি তোমাদের দিই, তো ডিউক 390 ইজ দ্য বেস্ট ভাই, বুঝতে পারছো? যেমন পোস্টার তেমন পিক আপ পাওয়ার প্লাস ফিউল এফিসিয়েন্সি, মানে যাই বলি সবই ওকে ভাই। এর উপরে আমি লং রাইডের জন্য স্ট্যান্ডার্ড 400 কোনো গাড়ি পাইনি, কমফোর্ট ভাই ওকে লেভেলের। আর হিমালয়ানও বেস্ট, বাট হিমালয়ানে সবসময় সেই পিক আপটা দেয় না যেটা ডিউকে দেয়। ফাইনালি ভাই দীঘা মন্দারমণির কাছাকাছি চলে এসেছি, আর অলমোস্ট 6-7 কিলোমিটার মতো বাকি গুগল ম্যাপ যা বলছে। আর রোদ দেখতে পাচ্ছ মাথার উপর উঠে গেছে, আর অ্যাকচুয়ালি কেসটা হয়েছে পুরো ফালতু, কারণ বেরিয়েছি সেই অনেক আগে, আর কোলাঘাটে তো একটু দেরি হয়ে গেছে, আর তারপরে তো রাস্তা ভুলে গেছি ভাই। যে আমাদের টিমটা লিড করছিল সে ভাই ম্যাপ অফ করে দিয়েছিল, তারপরে আমরা ভুল রাস্তায় চলে গেছিলাম, যার জন্য ভাই অলমোস্ট 100 কিলোমিটার মতো
ঘুরেছি খালি, মানে বুঝতে পারছো, সালে কো বম সে উড়া দুঙ্গা এক বার হাত মে আ যায় তো। 100 কিলোমিটার মতো জাস্ট ঘুরে এসেছি, আর জায়গা দেখতে পাচ্ছ, দেখে তো মনে হচ্ছে ভাই দীঘা দীঘা চলে এসেছি, আর বেশি দূর নেই। আর তার জন্য ভাই আর এখন টাইম বাজে হচ্ছে 8:10, আর এখন আমরা 4 বাইকার আছি, আর একটা বাইকার একদম সামনে চলে গেছে। গ্রুপ রাইডে প্রবলেম তো হবে, বাট ইটস ওকে যে পৌঁছে যাচ্ছি সুস্থভাবে। রোদ মাথার উপরে উঠে গেছে, আর আজকে তো প্রচুর গরম দেওয়ার কথা আছে, মানে টেম্পারেচার অনেক হাই হওয়ার কথা আছে। তো সত্যি কথা বলতে ভাই, হেলমেটের মধ্যে ভাইজার নামে কথা বলতে ভাই খুবই কষ্ট হচ্ছে। তোমরা হয়তো কথা শুনে বুঝতে পারছো, কারণ যখন ভাইজার নামে দিচ্ছি তখন ভাই ভেতরে একটা গরম হিট গ্যাস তৈরি হয়ে যাচ্ছে, তারপরে কথা বলতে সমস্যা হচ্ছে, নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে, আর খুলে দিলে সামনের থেকে গাড়ির টায়ারের থেকে বালি উড়ে উড়ে ভেতরে আসছে, কারণ এই জায়গার মাটি ভাই একটু অন্যরকমই, তার জন্য বালি উড়ে উড়ে হেলমেটের মধ্যে আসছে। তো এরকম অবস্থায় তো ব্লগ করা অনেকটাই ইম্পসিবল টাইপের হয়ে যাচ্ছে ভাই। আর যত এরকম রোডে চালাচ্ছি রোডটাকে ভালোবেসে ফেলছি, মানে বুঝতে পারছো, রাস্তা দেখলেই ভাই মনে হয় যে না একটু রাইডে বেরোই, তো এটাই তো হচ্ছে মজা। গাইস ভিউ চেক করো ভাই, দুই পাশে এরকম লম্বা লম্বা গাছ, আর মাঝখান দিয়ে এরকম টাইপের রোড ভাই, অসাম লাগছে, অসাম অসাম। তোমরা কমেন্ট করে অবশ্যই বলো এরকম রাস্তাটা কেমন লাগছে তোমাদের, আর এখানে দাঁড়িয়ে ফটো শ্যুট করলে খুবই ভালো হতো, বাট এখন টাইম নেই, এখন হোটেলে গিয়ে চেক ইন করতে হবে, নাহলে প্রবলেম হয়ে যাবে, দ্যাটস ওয়াই ভাই আগে হোটেলে যেতে হবে। A few minutes later. So guys, তো ফাইনালি চলে এসেছি ভাই রুমের মধ্যে, আর এখন হচ্ছে অবস্থা কিছুটা এরকম টাইপের ভাই, অবস্থা খুব খারাপ গাইস, অবস্থা খুব খারাপ, মানে চার বাজবো না ভাই। তো ভাই দেখতে পাচ্ছ পূজনদার অবস্থা আরো টাইট, কারণ পূজনদা সারা রাস্তা খালি পিলিয়ানে বসে এসছে আমার সাথে, আর আমি খালি রাইড করেছি, আর আমি আপাতত সোফাতে গায়ে শক্তি নেই যে এখান থেকে অত দূর গিয়ে উঠে গিয়ে ওখানে খাটে শোবো, তো আমার জন্য সোফাই বেস্ট ভাই কিছুটা এরকম অবস্থা। আর ঘরের হালত ভাই এরকম, দেখা যাচ্ছে নেক্সট কোনো একটা মজাদার ব্লগে। আজকের ব্লগে আর এনার্জি নেই ভাই, তো এনার্জি জুটিয়ে নিয়ে নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা করছি মজাদার ব্লগে। আর আই হোপ কি তিনটে কি আমি চেষ্টা করবো 4 পার্ট বানানোর, তো এটা হচ্ছে দীঘার হচ্ছে ফার্স্ট পার্ট। তো ভালো লাগলে লাইক করে দিও, আর কমেন্ট করতে ভুলো না। বাই বাই গাইস, গায়ের জন্যে বাই বাই।